এখন সারা দেশব্যাপী গণেশ চতুর্থী উৎসব পালন করা হচ্ছে। আর এই গণেশ চতুর্থীতে যদি আমরা মহারাষ্ট্রীয় স্টাইলে একটু পুরনপুলি বানাই তাহলে মন্দ হয় না। তাহলে আজকে আমাদের রেসিপি মহারাষ্ট্রীয় পুরনপুলি। কি কি লাগবে আমরা দেখে নিই। প্রথমে ছোলা ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি এক রাতের জন্য। ভিজিয়ে নরম হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে মিক্সিতে এবার পেস্ট করে নেবো। আর আর পেস্ট করার সময় এর মধ্যে আমি 5-6টা আমি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে একবারে পেস্ট হয়ে যায়। বেশি জল দেব না, অল্প একটু জল দেবো। বেশ মিহি করে এটা পেস্ট করে নেবো। কড়াইটা গরম হলে প্রথমে এর মধ্যে সাদা তেল দেবো। এবার আমি এখানে ডাল বাটাটা দিয়ে দিই। এবার এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম। এটা বেসিক্যালি গুড় দিয়ে করে, তো আমার এখন আর গুড় নেই, চিনি দিয়ে করব। খুব ভালোভাবে এটাকে এবার করতে হবে। এবার এর মধ্যে চিনিও অ্যাড করব। যদি কারো বাড়িতে গুড় থাকে সে গুড় দিয়ে করবে, আমার নেই তাই আমি চিনি দিয়ে করছি। মেখে খুব ভালোভাবে এবার এটাকে চিনিটাকে মেশাতে হবে। আমি এক চিমটে একটু নুন দিয়ে দেবো, একদম অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে এটাকে মেশাতে হবে। যেহেতু গণেশ চতুর্থী চলছে, এই 10 মাস যতদিন গণেশ পুজো হবে তার থেকে 10 দিন রাষ্ট্রে পুরো গণেশ চতুর্থী ওখানে পালন করা হয়। তো আমি ভাবলাম আমাদের ব্রেকফাস্টে আজকে যদি একটু মানে মহারাষ্ট্রিয়ান খাবার বানানো যায় তাহলে মন্দ হয় না। তাই আজকে আমি পুরনপুলি বানাচ্ছি। আর এই পুরনপুলিটা কিন্তু খুবই ফেমাস ওখানে, খেতেও বেশ ভালো, একটু মিষ্টি মিষ্টি হয়। এটা গুড় দিয়ে করে, গুড় না আমি গুড় দিনে আমি গুড়ের বদলে চিনি ইউজ করেছি। আচ্ছা, আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি ঠান্ডা হতে দেবো। এটাকে এবার ঠান্ডা হতে দেবো। এবার ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দা নিচ্ছি 2 কাপের মতো, যার যতটা। এবার ময়দাটা মেখে নেবো। প্রথমে ময়দা, তার মধ্যে একটু ময়ান দিয়ে মাখলে ভালো ময়দাটা। সাদা তেল দেবো ময়ানের জন্য, অল্প নুন দিয়ে আমি মেখে নেবো। এটাকে এবার আমি দুধ দিয়ে মেখে নেবো। আর এইটাতে কিন্তু ময়দার পরিমাণটা কম হবে, পুরের পরিমাণটা বেশি হবে। আর পরোটা হিসাবে গোল গোল পরোটা যেমনি আমরা আলু পরোটা করি সেমনি হবে, কিন্তু এখানে পুরের পরিমাণটা একটু বেশি হয়, বেশ অনেকটাই পাতলা করতে হবে।
সবগুলোতে পুরভরা হয়ে গেছে। এবার অল্প আটা বা ময়দা যেটা খুশি বা তেল দিয়েও কেউ বেলতে পারে, নিয়ে বেলে অল্প একটু তেলে ভেজে নিলেই তেল বা ঘি যার যেটা সুবিধা যার যেটা হেলথ নেবে সেইভাবে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মহারাষ্ট্রান স্টাইলে ফেমাস পুলি, পুরান পুলি। প্রত্যেক দিন একই ধরনের ব্রেকফাস্টের থেকে একটু আলাদা হলে ভালো লাগে বেশ। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। সবাই খেয়ে তোমার প্রশংসা করবেই। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আরেকটা একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে।